আরজি করের ঘটনায় উত্তাল দেশ, প্রতিবাদ আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। এদিন আরজি কর নৃশংস ঘটনার দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করা হলো রায়গঞ্জ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ আরও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। আরজিকরের ঘটনায় এখনো পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ পথে নেমেছে এবং সেই আন্দোলন কিন্তু এখনো অব্যাহত রয়েছে, এবং সেই চিত্রই দেখা গেল আজ রায়গঞ্জে। রায়গঞ্জের রাজপথে এদিন মিছিল করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, এবং সেই মিছিলে এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। আরজি করের ঘটনায় আজ রায়গঞ্জে দেখা গেল প্রতিবাদ মিছিল, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ট্রাই টিভির প্রতিনিধি রায়গঞ্জ থেকে বিক্রম পাল। বিক্রম, রায়গঞ্জে আজ আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল করতে দেখা গেল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে, আর কী কী চিত্র সেখানে দেখা গেল এবং এই মিছিলে কে কে উপস্থিত ছিলেন? তারপরে কিন্তু অবস্থান বিক্ষোভে বসে রায়গঞ্জের শহর তৃণমূল এবং ব্লক তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই মিছিলের ডাক দেওয়া হয়। সেই মিছিলের ব্যানারে লেখা ছিল, মা বোনদের সম্মান আমাদেরও সম্মান, আরজি করে নৃশংস ঘটনায় ফাঁসির দাবি তুলে কিন্তু এই মিছিলে আজকে শুরু করে কংগ্রেসের পক্ষ থেকে। এই মিছিলে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং রায়গঞ্জের পৌরসভা অরিন্দম সন্দীপ বিশ্বাস এবং বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, রায়গঞ্জের 27টি ওয়ার্ড, সেই 27টা ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূলের কর্মীরা, মূলত তাদের যেটা দাবি করা হচ্ছে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার 24 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, সে সিভিক ভলেন্টিয়ার, এবং তার পরবর্তীতে সিবিআইয়ের হাতে এই তদন্ত যায়। কিন্তু এতদিন পার হয়ে যাওয়ার পরেও এখনো সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারেনি, সেই নিয়ে কিন্তু তারা নাম আর অভিযুক্ত যে মেন উপযুক্ত তাদের অতি শীঘ্রই গ্রেপ্তার করে তাকে কিন্তু ফাঁসির দাবিতে কিন্তু এই আজকে মিছিল এবং অবস্থান বিক্ষোভ এখনো লাগাতার সেই অবস্থান বিক্ষোভ। অবস্থান বিক্ষোভের মঞ্চে বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহিলা তৃণমূল কংগ্রেসের শ্বেতালী সাহা এবং চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস এবং বিভিন্ন নেতারা কিন্তু সেই ধর্ণা মঞ্চে আছে। আজ যেটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা জানাচ্ছে, আজ সন্ধ্যা 6টা অবধি তারা এই ধর্ণা মঞ্চে থাকবে, এবং বিগত দিনে আরো, শুধু আজকেই আন্দোলন না, বিগত দিনে তাদের আরো আন্দোলন রয়েছে, সেই বার্তাও কিন্তু আজকে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমি সঙ্গে থাকো বিক্রম, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো প্রতিবাদ আন্দোলন এখনো অব্যাহত রয়েছে আরজি করের ঘটনায়। এদিন আরজি কর ঘটনার দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করা হলো রায়গঞ্জে, এবং সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ তৃণমূলের আরও অন্যান্য নেতৃত্বরা, এবং তার সঙ্গে সঙ্গে তারা অবস্থান বিক্ষোভেও বসেছে এই মিছিল শেষ করে, এবং এই অবস্থান বিক্ষোভ চলবে সন্ধে 6টা পর্যন্ত। আমাদের আন্দোলন চলছে, চলবে।